বিসমিল্লাহির রহমানির রহিম বিগত কয়েকটি পর্বে আমরা বীজ বিভিন্ন ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জেনেছি এ পর্বে আমরা সূচকীয় লগারিদমীয় মান ও ত্রিকোণমেতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় সম্পর্কে জানব শুরুতেই আমরা সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের সম্পর্ক নিয়ে কিছু তথ্য জেনে আসি আমরা জানি টু টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সিক্সটিন অর্থাৎ দুই এর পাওয়ার চার হলে ষোলো পাওয়া যায় এই লাইনটিকে আমরা লগারিদমের সাহায্যে এভাবে প্রকাশ করতে পারি লগ টু বেইজ সিক্সটিন ইজ ইকুয়াল টু ফোর এখানে লগ টু বেইজ সিক্সটিন দ্বারা একটি প্রশ্ন করা হচ্ছে দুই এর পাওয়ার কত হলে ১৬ পাওয়া যায় একটু আগে আমরা উপরের লাইনে দেখেছি দুই এর পাওয়ার চার হলে ষোলো পাওয়া যায় সুতরাং বেজ হবে অর্থাৎ আমরা কিন্তু এটা বলতে পারি যে লগারিদম সাধারণত পাওয়ার খোঁজার কাজ করে থাকে আমরা একটা বিষয় স্মরণ রাখবো সূচকীয় ও লগারিদমীয় ফাংশন পরস্পর পরস্পরের বিপরীত ফাংশন এটা প্রমাণের জন্য আমরা ধরে নেই ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স একটি সূচকীয় ফাংশন কারণ এখানে চলক ঘাত হিসেবে ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে এ এর পাওয়ার হলে পাওয়া যাবে সুতরাং আমরা লগারিদমের সাহায্যে এটাকে প্রকাশ করতে পারি লগ এ বেস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স তো আমরা জানি ওয়াই যদি এক্স এর একটি ফাংশন হয় অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হলে এক্স হচ্ছে এফ ইনভার্স ওয়াই তাহলে আমরা লিখতে পারি অ্যাফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু লগ অর্থাৎ এই এ টু দর এক্স সূচকীয় ফাংশনটির বিপরীত ফাংশন হিসেবে আমরা একটি লগারিদমীয় ফাংশন পাচ্ছি তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন পরস্পর পরস্পরের বিপরীত একটা বিষয় আমরা এখানে স্মরণ রাখবো এই লগারিদমের ভিত্তি এ নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলে যেমন এটা ধনাত্মক হবে কিন্তু ওয়ান হতে পারবে না এবং লগের সামনে ওয়াই দেখতে পাচ্ছি ওয়াইটা পজিটিভ হবে কেন লগের ভিত্তি ওয়ান বা ঋণাত্মক হয় না তা জানার জন্য একটি টিউটোরিয়ালের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আমরা চাইলে এখান থেকেও ছোট্ট করে বিষয়টি একটু দেখে নিতে পারি যদি এ এর মান ওয়ান হয় তাহলে ফাংশনটি দাঁড়াবে ওয়ান টু দি পাওয়ার এক্স এক্সের যে কোনো মান আমরা নেই ফলাফল পাওয়া যাবে ওয়ান অর্থাৎ এটা একটা ধ্রুবক ফাংশনে তখন রূপ লাভ করবে আর যদি এর মান নেগেটিভ নেই তাহলে আমরা একটু দেখি কি জটিলতা হতে পারে ধরি এর এর মান মান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু পাওয়ার এ এবং এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমরা আকারে লিখতে পারি রুট অভার মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়াই দেখো এটা কিন্তু আর বাস্তব সংখ্যায় নেই এটা কাল্পনিক সংখ্যায় রূপ লাভ করেছি তাহলে এ এর মান ওয়ান এবং ঋণাত্মক সংখ্যা নিলে জটিলতা দেখা দেয় এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথমেই আমরা সূচকীয় ফাংশন সম্পর্কে আলোচনা করব সূচকীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ সম্পর্কে জানার জন্য আমরা প্রথম উদাহরণ হিসেবে একটি ফাংশন নিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি এক্স যেখানে ই হচ্ছে অমূল সংখ্যা যার মান হচ্ছে এরকম তো লক্ষণীয় এই একটি সংখ্যা তার ঘাত হিসাবে এক্স আছে এই সংখ্যাটির ঘাত আমরা যে কোনো বাস্তব সংখ্যায় নেই না কেন ফলাফল কিন্তু বাস্তব আসবে অর্থাৎ এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত তাই এর ডোমেন হবে সেট অফ অল রিয়েল নাম্বার আর একটু আগে আমরা জেনেছি লগারিদমীয় ফাংশন সূচকীয় ফাংশনের বিপরীত তাই এর রেঞ্জ বের করার জন্য তথা বিপরীত ফাংশন বের করার জন্য আমরা লগারিদমের সাহায্য নেব তো এখান থেকে আমরা একটু জেনে নেই ই এর পাওয়ার এক্স হলে ওয়াই পাওয়া যায় তাহলে এটাকে লগের সাহায্যে আমরা লিখতে পারি লগ ই বেস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আর এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই সুতরাং এখন এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ওয়াইটা ধনাত্মক হয় তাই আমরা বলতে পারি এই ফাংশনটির রেঞ্জ হবে ধরাত্মক যে কোনো বাস্তব সংখ্যা উদাহরণ দুই ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি টু এক্স মাইনাস ফাইভ ঠিক আগের উদাহরণের মতোই এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত আমরা ডোমেন লিখলাম সেট অফ অল রিয়েল নাম্বারস এবং যদি বিপরীত ফাংশন নেই তাহলে লিখতে পারি লগ ই বেজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ এখান থেকে আমরা এক্স এর মান বের করে দেখতে পাচ্ছি এই ফাংশনটি ওয়াই এর ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত ফলে এর রেঞ্জ হবে ধনাত্মক যে কোনো বাস্তব সংখ্যা উদাহরণ তিন ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এখানে এ হচ্ছে একটি ধ্রুবক কিন্তু একটু আগে আমরা জেনেছি এটা ওয়ান ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে সে অর্থে এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে এবং এর ডোমেন হয়ে যাবে সেট অফ অল রিয়েল নাম্বারস এবং ঠিক উদাহরণ এক ও দুইয়ের মতো এর বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি লগ এ বিজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এবং ওয়াই এর ধনাত্মক মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় বিধায় এর রেঞ্জ হবে ধনাত্মক সকল বাস্তব মান আমরা আমাদের দ্বিতীয় ফাংশন অর্থাৎ লগারিদমীয় ফাংশনে চলে যাচ্ছি উদাহরণ এক আমরা জানি যে লগের ভিত্তি যখন ই হয় তখন সেটাকে সংজ্ঞায়িত হবে যদি এই এক্স প্লাস ফাইভ ধনাত্মক হয় তাহলে আমরা লিখি এক্স প্লাস ফাইভ গ্রেটার দেন জিরো এখান থেকে পাবো এক্স ইস গ্রেটার দেন মাইনাস ফাইভ সুতরাং এর ডোমেন হবে মাইনাস পাঁচের চেয়ে বড় যে কোনো বাস্তব সংখ্যা এর রেঞ্জ নির্ণয়ের জন্য ফাংশনটিকে আমরা ই ভিত্তিক লগ আকারে একটু লিখে নেই তাহলে ডান পাশে যদি আমরা তাকাই এখানে একটি প্রশ্ন তৈরি হচ্ছে যে ই এর পাওয়ার কত হলে এক্স প্লাস ফাইভ পাওয়া যাবে অ্যান্সার হচ্ছে ওয়াই তাহলে আমরা লিখি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই এক্স এর মান আমরা বের করলাম এবং দেখতে পাচ্ছি ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত ফলে এর রেঞ্জ হবে সেট অফ অল রিয়েল নাম্বারস উদাহরণ দুই এটা একটা বিশেষ ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু লক এক্স মাইনাস হাফ সেভেন তাহলে এর ডোমেন বের করার জন্য আমরা ভিত্তি যে নির্দিষ্ট শর্ত মেনে চলে সেগুলো এখানে অ্যাপ্লাই করব। এক্স মাইনাস হাফ গ্রেটার দেন জিরো হবে এবং এটা ওয়ান হতে পারবে না আমরা লিখে নিচ্ছি এবং লক্ষ্য করি আমরা পরের লাইনে যদি হাফটাকে ডান পাশে ট্রান্সফার করি তাহলে হবে ওয়ান প্লাস হাফ এর ফলাফল হবে থ্রি বাই টু আমরা একটু পরের লাইনে যাই এক্স ইজ গ্রেটার দেন হাফ এবং এক্স ইজ নট ইকুয়াল টু থ্রি বাই টু অর্থাৎ এক্স এর 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 মান থ্রি বাই টু ব্যতীত হাফ চেয়ে যে কোনো বাস্তব সংখ্যা হলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে তাই ডোমেনটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন এর রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা একটু দেখে নেই এক্স মাইনাস হাফ এর পাওয়ার কত হলে সেভেন হবে ওয়াই হলে তাহলে আমরা লিখে ফেলি এক্স মাইনাস হাফ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সেভেন এখন যদি উভয় পক্ষে আমরা হিসেবে ব্যবহার করি আমরা লিখতে পারি এক্স মাইনাস হাফ ইকুয়াল টু সেভেন টু দি বর ওয়ান বাই ওয়াই এবং আমরা এক্সের মান সেভেন টু দি বর ওয়ান বাই ওয়াই প্লাস হাফ লক্ষণীয় ওয়াই এর মান যদি এখানে শূন্য হয় তাহলে ফাংশনটা কিন্তু অসংয়িত হবে তাই এর রেঞ্জ হবে শূন্য ব্যতীত যে বাস্তব সংখ্যা উদাহরণ তিন ওয়াই ইজ ইকুয়াল টু লন অফ টু মাইনাস এক্স বাই টু প্লাস এক্স তো এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ভগ্নাংশটি ধনাত্মক হয় আর এই ভগ্নাংশটি তখনই ধনাত্মক হবে যখন এর লব এবং হর উভয়েই ধনাত্মক অথবা লব হর উভয়েই ঋণাত্মক হয় তাহলে প্রথম কেইজে আমরা লব হর দুটিকে ধনাত্মক ধরে নিচ্ছি এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মান পাচ্ছি এক্স ইজ লেস দেন টু এবং এক্স ইজ গ্রেটার দেন মাইনাস টু এই দুটোকে আমরা যদি কম্বাইন করে লিখি এক্স এর মান আসবে মাইনাস টু এর চেয়ে বড় প্লাস এর চেয়ে ছোট কেস টু তে আমরা লব হর দুটোকেই ঋণাত্মক ধরে নিচ্ছি টু মাইনাস এক্স ইজ লেস দেন জিরো এবং টু প্লাস এক্স ইজ লেস দেন জিরো ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাচ্ছি এক্স ইজ গ্রেটার দেন টু এবং এক্স ইজ লেস দেন মাইনাস টু তো চিন্তা করে দেখো মাইনাস টু এর চেয়ে ছোট এবং প্লাস টু এর চেয়ে বড় কোনো বাস্তব সংখ্যা কি আছে নেই তাই কেইস টু এক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সুতরাং কেইস ওয়ান থেকে আমরা যে মান পাচ্ছি মাইনাস টু এবং প্লাস টু এর মধ্যবর্তী সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত তাই এর ডোমেনটাকে আমরা এভাবে লিখে নিলাম এখন এর রেঞ্জ বের করার জন্য আমরা এই ফাংশনটিকে ই ভিত্তিক লগ আকারে প্রকাশ করে নিচ্ছি এবং আমরা পরে লাইনে লিখতে পারি ই টু দে ওয়াই ইজ ইকুয়াল টু টু মাইনাস এক্স বাই টু প্লাস এক্স আর্গুনন করছি এক্স এর পদগুলোকে আমরা যদি এক পাশে নিয়ে আসি পরবর্তীতে এক্স কমন নিয়ে আমরা যদি এখন ই টু দি পর ওয়াই প্লাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে ভাগ করি এক্স এর মান পেয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি ওয়াই এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত সুতরাং এর রেঞ্জ হবে সেট অফ অল রিয়েল নাম্বারস এখন এই উদাহরণ তিনকে আমরা যদি একটু জেনারেলি দেখতে চাই যদি ফাংশনটি এমন হয় লন অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স তাহলে এর ডোমেন হয়ে যাবে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা এবং এর রেঞ্জ হবে সেট অফ অল রিয়েল নাম্বারস এখন আমরা পরবর্তী ফাংশন পরম মান ফাংশনে চলে যাচ্ছি উদাহরণ এক ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস এক্স আমরা জানি মডুলাস এক্স এটার ফলাফল সবসময় ধনাত্মক হবে এবং এক্সের যে কোনো বাস্তব মান এখানে প্রয়োগ করলে আমরা আউটপুট পাব সুতরাং এর ডোমেন হবে সেট অফ অল রিয়েল নাম্বারস এবং রেঞ্জ হবে শূন্য বা তার চেয়ে বড় যে কোনো বাস্তব মান উদাহরণ দুই ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস এক্স বাই এক্স এখানে লক্ষণীয় এক্সের মান যদি শূন্য হয় তাহলে মডুলাস জিরো বাই জিরো এটা অসংজ্ঞায়িত হয় সুতরাং ফাংশনটি সংজ্ঞায়িত হওয়ার জন্য এক্সের মান জিরো হওয়া যাবে না তাই এর ডোমেন হবে জিরো ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা এখন এক্সের মান যেহেতু জিরো হতে পারবে না সুতরাং এটা জিরোর চেয়ে ছোট বা জিরোর চেয়ে বড়ো হতে পারে তাই এর রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা দুটি কেসকেই বিবেচনায় আনব প্রথমে আমরা একটু দেখে নেই এক্সের মান যদি ধনাত্মক হয় তাহলে আমরা কি পাই তাহলে ফাংশনটিকে আমরা লিখতে পারি মডুলাস এক্স বাই পজিটিভ এক্স এক্স এক্সের মান প্লাস এক্স ফলাফল হিসেবে আমরা পাচ্ছি ওয়ান আবার যদি এক্সটা নেগেটিভ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস মাইনাস এক্স বাই মাইনাস এক্স মডুলাস মাইনাস এক্স এর মান পাবলাফল আসবে মাইনাস ওয়ান সুতরাং আমরা বুঝতে পারলাম এক্স এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই নেই না কেন ওয়াই এর মান শুধুমাত্র প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান পাওয়া যাবে তাই ফাংশনটার রেঞ্জ হবে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান ছাড়া অন্য কোনো মান এই ফাংশনের আউটপুট হিসেবে পাওয়া যাবে না এখন যদি আমরা একটু এই উদাহরণ দুইয়ের ফাংশনটিকেই অন্যভাবে প্রকাশ করি ধরি এই ফাংশনটার মান হবে মডুলাস এক্স বাই এক্স যখন এক্সটা শূন্য নয় আর এই ফাংশনটার মান জিরো হবে যখন এক্স এর মান শূন্য তাহলে লক্ষ্য করি উদাহরণ দুয়ে কিন্তু এর ডোমেনে জিরো ছিল না কারণ জিরো বসালে এটা অসংজ্ঞায়িত হতো কিন্তু এখানে কিন্তু জিরুর জন্য একটা মান আমরা বিবেচনা করছি সেটা হলো জিরো সুতরাং এটা জিরোর জন্য এবার অসংজ্ঞায়িত নয় তাই এর ডোমেনে জিরো থাকতে পারবে সে অর্থে এর ডোমেন হবে এখন সেট অফ অল রিয়েল নাম্বারস এবং লক্ষ্য করি এর আউটপুট হিসেবে আমরা পেয়েছিলাম এতক্ষণ মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কিন্তু এখানে কিন্তু এর আউটপুট জিরোও আসতে পারে তাই এর রেঞ্জ হিসেবে আমরা লিখব মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আমরা আজকের শেষ ফাংশন ত্রিকোণমিতিক ফাংশনে চলে যাচ্ছি তো আমরা মূলত শুধুমাত্র ত্রিকোণমিতিক নয় ত্রিকোণমিতিক ও বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ সম্পর্কে এখানে জেনে নেব প্রথমে একটি চার্ট লক্ষ্য করি এই চার্টে ত্রিকোণমিতিক ছয়টি ফাংশনের ডোমেন ও রেঞ্জ দেওয়া আছে সাইন থিটার রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান কারণ এর ফলাফল আমরা জানি মাইনাস ওয়ানের এবং প্লাস ওয়ানের মধ্যেই থাকে এবং এর ডোমেন হবে সেট অফ অল রিয়েল নাম্বার এখান থেকে আমরা বিবেচনা আনতে পারি সাইন থিটার বিপরীত ফাংশন হচ্ছে কোসেক থিটা এবং সাইন থিটা শূন্য ডিগ্রি এবং একশো আশি এর গুণিতক কোনগুলিতে ফলাফল জিরো দেয় তাহলে সেই অ্যাঙ্গেলগুলিতে কোসেক কি হবে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংজ্ঞায়িত তাই কোসেকের ডোমেন হবে কি একশো আশি ডিগ্রির সকল গণিতক বাদ দিয়ে বাকি সকল বাস্তব সংখ্যা এবং এর রেঞ্জ হবে মাইনাস ওয়ান থেকে ছোট বাস্তব সংখ্যা প্লাস ওয়ান থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা এটাকে আমরা এইভাবে লিখতে পারি একইভাবে আমরা কস্তিটা বিপরীত বিপরীতটা চিন্তা করতে পারি তো টেনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে টেন নব্বই ডিগ্রি বা তার বিজোড় গণিতকের ক্ষেত্রে অসংজ্ঞায়িত হয় সুতরাং এন প্লাস ওয়ান পাই বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রির বিজুর গুণিতকগুলো গুলো বাদ দিয়ে যে কোনো বাস্তব ডোমেন হিসেবে আমরা পাবো আর রেঞ্জ হিসেবে আবার লক্ষ্য করি। বা তার গুণিতক ফলাফল শূন্য দেয় তাহলে কটের ক্ষেত্রে সেই অ্যাঙ্গেলগুলিতে আমরা ওয়ান বাই জিরো অর্থাৎ অসংজ্ঞায়িত মান পাবো সেই অর্থে একশো আশি ডিগ্রি কোণের গুণিতক গুলোকে আমরা বাদ দিয়ে বাকি মানগুলোকেই আমরা কটের ডোমেন হিসেবে চিন্তা করতে পারি তো আমরা দ্বিতীয় বিপরীত ফাংশনগুলোর ডোমেন ও রেঞ্জ চারটে সাইন থিটার বিপরীত ফাংশন হচ্ছে সাইন ইনভার্স এক্স তাহলে এখান থেকে যেহেতু রেঞ্জ আমরা পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ইনভার্স ফাংশনের ডোমেন হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যবর্তী যেকোনো মান এবং লক্ষণীয় সাইন থিটার ডোমেন কিন্তু সেট অফ অল রিয়েল নাম্বার্স কিন্তু সাইন ইনভার্স এক্সের রেঞ্জ কিন্তু সেটা নয় এটা রেঞ্জ হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যবর্তী যে কোনো বাস্তব মান এর কারণ হচ্ছে আমরা যদি সেট অফ অল রিয়েল নাম্বার্স নিয়ে নেই রেঞ্জ হিসাবে তাহলে তখন সেটার ফাংশন থাকে না তো এই ব্যাপারে আমরা অন্য কোনো টিউটোরিয়ালে হয়তো আলোচনা করব। তোমরা একটু চার্ট থেকে মানগুলো দেখে বুঝে নাও তো আশা করি তোমরা আজকের এই আলোচনাটি বুঝেছ এবং যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আমি ছোট্ট করে দুটি ফাংশন দিয়ে যাচ্ছি ডু ইট ইউর সেলফ প্রথম ফাংশন ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস সেভেন দ্বিতীয় ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স টু ওয়াইজ এক্স প্লাস ফাইভ তোমরা এই দুটি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আজকের আলোচনাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ